ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। आज जार शुभ जन्मतिथिते आमरा सकले समबेत हयेछि तारी स्मृतिचारणा करते श्री रामकृष्णेर बेदीतले श्री श्री ठाकुर श्री श्री मा ओ स्वामीजी महाराजेर प्रति भक्तिपूर्ण प्रणाम निवेदन करे এই শুভ মুহূর্তে কিছু দিব্য ঘটনা পরিবেশন করতে প্রয়াস নিয়েছি। তিনি হলেন শ্রী শ্রী ঠাকুরের তেগী শিষ্য স্বামী শুভদানন্দ মহারাজ, যার ডাকনাম সাধু ভক্ত সকলের কাছে শ্রদ্ধেয় ও আদরণীয় খোকা মহারাজ নামে পরিচিতি। আমাদের সকলের কাছে একটি পরিচিত স্থান কলকাতার ঠনঠনিয়ার সিদ্ধেশ্বরী কালী মন্দির। সেই কালীমাতার সেবক শঙ্কর ঘোষের বংশের সুনামধন্য সন্তান শুভদানন্দ বা শুভচন্দ্র বা খোকা মহারাজ, যিনি তার মায়ের মুখে ছোটবেলা থেকেই পুরাণ কাহিনী শুনতেন এবং মায়ের উৎসাহে পড়তেন সাধুদের দিব্য জীবনচরিত। শুভচন্দ্র পিতার পুস্তকসমূহের মধ্যে সুরেশচন্দ্র দত্তের পরমহংস রামকৃষ্ণের উক্তি বইটি পাঠ করে ঠাকুরের প্রতি আকৃষ্ট হন। তার আগেই তিনি পিতার কাছে শুনেছিলেন কেশবচন্দ্র ও শ্রী রামকৃষ্ণের সাক্ষাৎ বিষয়ক কাহিনী। পুস্তক পাঠের পর তিনি পিতাকে দক্ষিণেশ্বরে নিয়ে যাবার জন্য অনুরোধ করেন। তীব্র আগ্রহবশত পিতার জন্য অপেক্ষা না করে একদিন প্রতিবেশী ও সহপাঠী ক্ষীরোদচন্দ্র মিত্রের সঙ্গে 1884 খ্রিস্টাব্দের অতি প্রত্যুষে দক্ষিণেশ্বরে যাত্রা করে দ্বীপ্রহরের পরে দক্ষিণেশ্বরে উপস্থিত হন। শুভচন্দ্র স্বভাবে লাজুক, একটু দূরে দাঁড়িয়ে রইলেন। দক্ষিণেশ্বরে পৌঁছে ক্ষীরোদ প্রণাম করতে শ্রী রামকৃষ্ণদেব জানতে চাইলেন, আপনারা কোথা থেকে আসছ? তারপর শুভদের দিকে দৃষ্টিপাত করে বললেন, ও বাবুটি অত দূরে দাঁড়িয়ে কেন? ওগো বাবু, এগিয়ে এসে বসনা। শুভচন্দ্র সলজ্জভাবে এগিয়ে গিয়ে প্রণাম করলেন। সেদিন কথাবার্তার পর শ্রী রামকৃষ্ণদেব শুভচন্দ্রকে বলেছিলেন, তুই এখানকার, তুই এখানে আসবি আমি জানতুম, যাদের ধর্মলাভ হবে মা তাদেরকে এখানে পাঠিয়ে দেন। উত্তরে শুভচন্দ্র প্রশ্ন করেছিলেন, আমি যদি এখানকারই হই তবে তার আগে অর্থাৎ ছোট সময়ে আনিলেন না কেন? শ্রী রামকৃষ্ণদেব প্রত্যুত্তরে বলেছিলেন, দেখো সময় না হলে হয় না। ঠাকুরের আদেশ মতো পরবর্তী শনিবার সুবোধ দক্ষিণেশ্বরে উপস্থিত হলে শিব মন্দিরের সিঁড়িতে তাকে বসিয়ে তার জিহ্বায় একটি মন্ত্র লিখে দেন এবং ধ্যান করতে নির্দেশ দেন। একটু পরেই সুবোধ অনুভব করলেন তাহার মাথায় যেন কি একটা উঠিয়া তাহাকে আচ্ছন্ন করিয়া অচৈতন্যের ন্যায় সমাধিস্থ করিয়া ফেলিল। ক্রমে সব বিলীন হইয়া এক অপূর্ব আনন্দের সাগরে তাহাকে ডুবাইয়া ফেলিল। কত সৌম্য দর্শন দেবদেবীর মূর্তি, আবার কখনো দেখেন শ্রী রামকৃষ্ণের মূর্তি। শ্রী রামকৃষ্ণদেব একদিন সুবোধকে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে তোর কি মনে হয়? শুভচন্দ্র উত্তর দেন, লোকে তো কত কি বলে, আমি নিজে না বুঝে বুঝা পর্যন্ত ওসব বিশ্বাস করছি না, কিন্তু তাকে গ্রহণ করেছিলেন পরম আত্মীয় পরম নির্ভর একান্ত বিশ্বস্ত সখারূপে। পরে তিনি বলেছিলেন, শ্রী শ্রী মা ও শ্রী শ্রী ঠাকুর যদি ধরা না দেন কার সাধ্য তাদের ধরতে পারে কিংবা ওদের চিনতে পারে? আমাদের ভালোমন্দ সমস্তই তাদের হাতে, ঠাকুর আমাদের সকলের জন্য ইহকাল ও পরকাল। একবার খোকা মহারাজের সেবায় প্রসন্ন হইয়া স্বামীজি বর দিতে চাইলে তিনি বলিলেন, এমন বর দিন যাতে কোনোদিন আমার সকালের চা বন্ধ না হয়।
স্বামীজি ইহাতে সহাস্যে বললেন, তাই হবে, সে অমোঘ বর নিষ্ফল হয় নাই। চায়ের প্রতি তাহার একটা সহজাত প্রীতি ছিল, চা ছিল তার দৃষ্টিতে সর্বরোগহর মহাঔষধি সদৃশ। কোন বিলাস দ্রব্য তিনি চাহিতেন না, কিন্তু চা না হইলে তাহার চলিত না। মঠে অবস্থানকালে ও খোকা মহারাজ প্রায় তীর্থভ্রমণে নির্গত হইতেন। আলমোড়া হইতে তাহার লিখিত পত্রে জানা যায়, পুনরায় কেদারনাথ ও বদ্রীনাথ আশ্রমে এবং মায়াবতীতে আমাদের যে মঠ আছে সেখানেও গিয়াছিলেন। ওই বৎসর 25 অক্টোবর অদ্বৈতানন্দজির সাথে তিনি নবদ্বীপ, দার্জিলিং তথা হইতে কামাখ্যা দর্শন করিয়া আসেন। স্বামী বিবেকানন্দ কর্তৃক রামকৃষ্ণ মিশন স্থাপনের পর অপর গুরুভ্রাতাদের ন্যায় স্বামী সুবোধানন্দ নবপরিকল্পিত কার্যধারার সাহায্য করিতে অগ্রসর হন এবং 1901 খ্রিস্টাব্দের 30 জানুয়ারি বেলুড় মঠের ট্রাস্ট ডিড সম্পাদন করিয়া স্বামীজি যে 11 জন গুরুভ্রাতাকে ট্রাস্টি নিযুক্ত করেন, স্বামী সুবোধানন্দ তন্মধ্যে একজন ছিলেন। তদবধি শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের একজন বিশিষ্ট অঙ্গরূপে নানা কার্যে ব্যাপৃত থাকিতেন। তাহার মুখে প্রায় উচ্চারিত হইত, মন করোনা কাজে হেলা, সঙ্গী জোটে বা না জোটে একাই করো মেলা। পর দুঃখ মোচনের তিনি সর্বদাই তৎপর ছিলেন, কারণ তাহার কথাই ছিল এই লোকের আপদে বিপদে একটু দেখা ভালো। 1908-9 খ্রিস্টাব্দ চিল্কারদ অঞ্চলে যখন দুর্ভিক্ষ হয় তখন তিনি স্বামী শঙ্করানন্দ মহারাজ ও ব্রহ্মচারী জ্ঞান মহারাজের সহিত তথায় গিয়া সেবা কার্যে প্রাণপাত পরিশ্রম করিয়াছিলেন এবং ফিরিবার সময় কুঠারিতে একটি দুস্থ বালককে কলিকাতায় আনিয়া তাহার লেখাপড়ার সুব্যবস্থা করিয়া দিয়াছিলেন। ইহার অনেক পরে বেলুরের একটি নিঃস্ব পরিবার তাহার নিয়মিত সাহায্য অনশনীতে রক্ষা পাইয়াছিল। বস্তুত আত্মের দুঃখ তাহা হৃদয়ে সহজেই আঘাত দিয়া উহাকে সক্রিয় করিয়া তুলিত। রোগশয্যা পার্শ্বে তাহার আবির্ভাব প্রায় হইত এবং রুগীও তাহার দর্শনে অশেষ সান্ত্বনা পাইত। এই বিষয়ে সন্ন্যাসী, ব্রহ্মচারী, পাচক, ভৃত্য কেহই বঞ্চিত হইত না। তাহাদের ঔষধ পথ্যাদির ব্যবস্থার জন্য তিনি সর্বদাই তৎপর হইয়া থাকিতেন। তাহার অনারম্বর জীবন দর্শনে সহসা কেহ তাহার গভীর আধ্যাত্মিকতার পরিচয় পাইত না। ইয়াতে লাভ এই যে সকলেই অকুণ্ঠ চিত্তে তাহার নিকট উপস্থিত হইতে পারিত এবং নিজ নিজ জাগতিক বা আধ্যাত্মিক প্রয়োজনে তাহাকে জ্ঞাপন করিয়া তাহার আশীর্বাদ লাভে চরিতার্থ হইল। আজকের এই শুভ দিনে আমরা পরম পূজ্যপাদ সুবোধানন্দ মহারাজের এই জীবন থেকে এই স্মরণ মরণ করে আমরা নিজেকে গর্বিত বোধ করি, তার জীবনের আদর্শ এবং মঠ মিশনের প্রতি তার যে বদান্যতা এবং উজ্জ্বল সাধু জীবন যাপন করে আমাদের কাছে আজও তিনি আমাদেরকে উৎসাহিত করছেন তার কাজে কর্মে, তার জপ ধ্যান ঠাকুরের সংস্পর্শে যেভাবে এসে আমাদেরকে এই একটা জীবন দেখিয়ে গেলেন, তার জন্য আমরা ধন্য এবং গর্বিত বোধ করি। আজকের এই শুভ দিনে মহারাজের শ্রীচরণে আমাদের আশীর্বাদ জেচে তাকে ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম জানাই। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।